নমস্কার বন্ধুরা, মুনস কুইজিনে আপনাদের সবাইকে স্বাগত। জমিয়ে শীত পড়ে গেছে, আর এই শীতে নতুন গুড়ের পায়েস না হলে ঠিক শীতকালটা অসম্পূর্ণ থেকে যায়। ছোট থেকে বরণ নলেন গুড়ের পায়েস খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি, কিন্তু অনেক সময়ই নতুন গুড়ের পায়েস বানাতে গেলে দুধ কেটে যায়। কিভাবে এই পায়েস বানালে সুন্দর পায়েস তৈরি হবে এবং দুধ একটুও কেটে যাবে না, আজ আমি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। নলেন গুড়ের পায়েস বানানোর জন্য এখানে আমি 75 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এইভাবে মুঠো করে দেখলে ভর্তি ভর্তি 3 মুঠো চালে 75 গ্রাম চাল হবে, সেই হিসেবে আমি 75 গ্রাম চাল নিয়েছি। এবার চালটাকে ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছি। জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নেয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ ঘি। ঘিটা চালের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে দিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেখে দেব। ততক্ষণ পায়েসের দুধটা আমি তৈরি করে নেব। এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো ঘি। এবার কিছুটা কাজু বাদাম আমি এভাবে ভেঙে নিয়েছি এবং ঘিয়ে আমি কাজু বাদামটা একটু ভেজে নিচ্ছি। কাজু বাদামটা ঘিয়ে ভাজলে পায়েসের টেস্টটা খুব ভালো হয়, খেতে ভালো লাগে। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি 1 লিটার ফুল ক্রিম মিল্ক। যে কোনো কোম্পানির ফুল ক্রিম মিল্ক আপনারা ব্যবহার করতে পারেন। দুধটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা এমনভাবে রাখতে হবে যাতে দুধটা ফুটতে থাকবে অথচ উথলে পড়ে যাবে না। এভাবে দুধটা ফুটে যখন 750 ml বা 3/4 মতো হয়ে যাবে তখন আমি দিয়ে দেব চালটা। চালটা দিয়েও এটাকে আমি 15 থেকে 20 মিনিট ফুটতে দেব যাতে চালটা সেদ্ধ হয়ে যায় এবং সেই সঙ্গে দুধটাও ঘন হয়ে আসে। মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে দিতে হবে, তা না হলে তলাটা লেগে যেতে পারে। দেখুন দুধটা অনেকটাই মরে এসেছে। আমি 17-18 মিনিট মতো এটা ফোটানোর পরে এই রকম একটা টেক্সচার তৈরি হয়েছে এবং চালটাও সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন চালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে চালটা গলতে কতটা সময় লাগবে সেটা কিন্তু চালের উপর ডিপেন্ড করে, তাই আমি 15 থেকে 20 মিনিট সময়টা বললাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 250 গ্রাম খেজুরের গুড়। গুড়টা আমি একটু ভেঙে গুঁড়ো করে নিয়েছি, তা না হলে গুড়টা গলতে অনেকটা সময় নেবে বা ঠিক মতো গলবে না। গুড়টা দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না গুড়টা সম্পূর্ণ গলে যাচ্ছে। দেখুন গুড়টা কিন্তু আস্তে আস্তে গলে যাচ্ছে। গুড়ের মধ্যে অনেক ইম্পিউরিটিস থাকে যার ফলে ফুটন্ত দুধের মধ্যে গুড় দিলে দুধ কেটে যায়, তাই এইভাবে যদি পায়েস বানানো হয় দুধ একটুও কাটবে না। গুড় গলে যাওয়ার পর আমি আবার গ্যাসের ফ্লেমটা অন করে ঠিক 1 থেকে 1.5 মিনিট পায়েসটা একটু ফুটিয়ে নেব, তার বেশি কিন্তু একেবারেই নয়। 1 থেকে 1.5 মিনিট মতো আমি এভাবে পায়েসটা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তৈরি হয়ে গেছে নলেন গুড়ের পায়েস। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিছুটা কিশমিশ, সবটা মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ঠান্ডা হওয়ার পরে সার্ভ করব।
আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক ও শেয়ার করবেন, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব সেই নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।